সপ্তম পতি সপ্তমে শনিদেব তিনি বক্রী হচ্ছেন, হঠাৎ করে বিয়ে করবার ইচ্ছে জাগতে পারে। বিদেশ যে আপনি চলেই যেতে পারছেন তা নয়, কিন্তু ভিসা প্রসেসিং কিংবা পাসপোর্ট ক্রিয়েট করা এই সমস্ত কাজকর্মগুলি এগোতে দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা আসবে, ডেডিকেটেড ওয়েতে মুভ করতে হবে। শরীর যে বিরাট ভালো যাবে তা কিন্তু একেবারেই নয়। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ সৃষ্টির একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। হঠকারিতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি বিষয় খেয়াল রাখতে হবে, শনিদেব সপ্তমে বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু সিংহের ক্ষেত্রে বাড়বে। তাই কোনোরকম ইউজার আইডি, পাসওয়ার্ড, মেল আইডি ইত্যাদি শেয়ার করবার সময় খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে আরও উন্নতির সম্ভাবনা, কর্মের কারণে অর্থনৈতিক স্বচ্ছন্দ বৃদ্ধির সংযোগ ইত্যাদি দেখতে পাওয়া যাবে। আপনজন, নিজের মানুষজন হিসেবে যাদেরকে ট্রিট করেছিলেন, যাদেরকে খুব কাছের মানুষ হিসেবে ভেবেছিলেন, তাদের দ্বারা কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। কম্পিটিশনের ক্ষেত্রে সাকসেসফুল হবেন, চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা তারা রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা সুবিধা পেতে চলেছেন, কিন্তু পাওনা টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে তারা কিন্তু ব্যর্থ হবেন। যদি দশাংশ কুণ্ডলিতে শনির বলবত্তা যথেষ্ট বেশি হয়, নবাংশ কুণ্ডলিতে যদি শনি সপ্তম ভাবগত হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি আসবেই। শনি কিন্তু আপনার জীবনে হিউজ ডেভেলপমেন্ট নিয়ে আসতে চলেছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি এবং আদিশক্তি পীঠের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। শনিদেব বক্রী হতে চলেছেন 29 জুন। কুম্ভ রাশিতে 25 ডিগ্রিতে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব তিনি বক্রী হবেন। বক্র অবস্থায় তার পশ্চাৎ অপসারণ চলবে। 3 নভেম্বর 2024 তিনি প্রবেশ করবেন শতভিসা নক্ষত্রে এবং এই শতভিসা নক্ষত্রেই তিনি আবার মার্গীয় হবেন 15 নভেম্বর 2024। অর্থাৎ 29 জুন 2024 থেকে 15 নভেম্বর পর্যন্ত মোটামুটি প্রায় 4.5 মাস সময় শনিদেব কিন্তু বক্রী অবস্থায় থাকবেন। এই যে বক্রী অবস্থায় শনিদেব, তার একটা ইম্প্যাক্ট সমগ্র রাশিচক্রেই পড়বে এবং যে রাশিগুলি এই মুহূর্তে শনিদেবের দ্বারা প্রত্যক্ষভাবে দৃষ্ট অবস্থায় রয়েছে তাদের উপরে এই এফেক্ট কিন্তু অনেকটাই বেশি পড়বে। সেই দলে রয়েছেন সিংহ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা, কারণ সিংহের সপ্তমেই শনিদেবের বক্রী ভবন এটি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ সিংহ রাশির সপ্তম ভাবে শনিদেব তিনি বক্র অবস্থা প্রাপ্ত হবেন। তার এই বক্রগতির একটা প্রত্যক্ষ প্রভাব সেটা সিংহের উপরে পড়বে। কালপুরুষের পঞ্চম রাশি সিংহ অত্যন্ত স্টেবল এই রাশি বা লগ্নের জাতক বা জাতিকা। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক বা জাতিকা তারা রবির দ্বারা নিয়ন্ত্রিত। রবির প্রভাবে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে একটা প্লিজিং পার্সোনালিটি দেখতে পাওয়া যায়, একটা লিডারশিপ কোয়ালিটি সেটাও আমরা দেখতে পাই। এরা স্বভাবতই যেন বিশেষ ক্ষমতা সম্পন্ন, এরা স্বভাবতই যেন সমাজ প্রকৃতি এগুলিকে কন্ট্রোল করবার ক্ষমতা প্রাপ্ত হয়ে থাকেন। যাই হোক না কেন, সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সপ্তমে শনি বক্রী হতে চলেছেন, ফলে ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স সেটা ফেস করবার সম্ভাবনা রয়েছে। আবার যারা ভাবছিলেন কোনো একটা স্টার্ট আপ শুরু করবেন, নতুন ব্যবসা শুরু করবেন, তাদের ক্ষেত্রে কিছু ভালো খবর সেটা আসতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষের জীবনে যেমন কিছু সুপরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে, আবার কিছু বাধা বিপত্তি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। আমরা এক এক করে আলোচনা শুরু করি কোন কোন দিক থেকে কী কী সমস্যা আসতে পারে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ বহুদিন ধরে ভাবছিলেন আর বিয়ে করবেন না, বিয়ে করবার প্রতি আগ্রহের একটা অভাব সৃষ্টি হয়েছিল। সপ্তম পতি সপ্তমে শনিদেব তিনি বক্রী হচ্ছেন, হঠাৎ করে বিয়ে করবার ইচ্ছে জাগতে পারে। পাত্র বা পাত্রী অন্বেষণ সেটা শুরু হতে পারে এবং খুব দ্রুত পাত্র বা পাত্রী পেয়ে যাওয়া, বিয়ের ডেট ফিক্স হওয়া এবং বিয়ে হয়ে যাওয়া, এই সম্ভাবনা কিন্তু শনিদেবের বক্রী অবস্থায় দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী এদের মধ্যে অল্প বিস্তর দূরত্ব সৃষ্টি হবে। যাদের মধ্যে দূরত্ব ইতিমধ্যেই ছিল তাদের মধ্যে অশান্তির বাতাবরণ এটি বাড়বে।
এবং সেপারেশনের সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। একটু একা হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে, এবং এই একা হয়ে যাওয়া মানে যে টোটালি আলটিমেটলি একা হয়ে যাওয়া তা কিন্তু নয়, বরঞ্চ নতুন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হওয়ার কারণে পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা, এইটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে স্বামী স্ত্রী এদের কিন্তু শরীরে ব্যথা, যন্ত্রণা, কষ্ট, বাধা এগুলিও বাড়তে দেখতে পাওয়া যাবে। শনিদেব বক্র হওয়ার সঙ্গে সঙ্গে পেইন, ইনফ্লামেশন, জ্বালা, প্রদাহ এগুলিও কিন্তু সৃষ্টি হতে পারে। খেয়াল রাখতে হবে প্রপার ডাক্তার, প্রপার মেডিকেশন ইত্যাদির সাপোর্ট আপনাকে অবশ্যই নিতে হবে। পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা ডিসকাস করব সেটি হলো ব্যবসা বাণিজ্য, ব্যবসার ক্ষেত্র। খেয়াল রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে কোনো বড় যুগান্তকারী পদক্ষেপ সেটা কিন্তু নেওয়া যাবে না। এই ক্ষেত্রে অবশ্যই আপনি ব্যবসার ক্ষেত্রে বড় পদক্ষেপ নিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে সেটা যেন আপনার সিস্টেমের মধ্যে হয়, আপনার উপলব্ধির মধ্যেই যেন বিষয়টি সীমাবদ্ধ থাকে। সেই ক্ষেত্রেই কিন্তু একমাত্র আপনি বিষয়টির আলটিমেট রেজাল্ট পেতে পারবেন। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা, চাকরি প্রাপ্তির সম্ভাবনা, অল্প বিস্তর বিদেশ যাত্রার কিছু কানেকশন সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বিদেশ যে আপনি চলেই যেতে পারছেন তা নয়, কিন্তু ভিসা প্রসেসিং কিংবা পাসপোর্ট ক্রিয়েট করা এই সমস্ত কাজকর্মগুলি এগোতে দেখতে পাওয়া যাবে। শিরদাঁড়ার যন্ত্রণা, কোমরের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। সন্তান ধারণ করবার চেষ্টায় শরীরে কিছু হরমোনাল চেঞ্জ হওয়ার সম্ভাবনা এবং তার কারণে শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদি সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়েও অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা আসবে, ডেডিকেটেড ওয়েতে মুভ করতে হবে। শরীর যে বিরাট ভালো যাবে তা কিন্তু একেবারেই নয়। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যে সমস্ত মানুষরা ভাবছেন একটা বাড়ি কিনবেন, একটা জমি সৃষ্টি করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিছু সময় আসার সংযোগ দেখতে পাওয়া যাবে। মানবিক কাজকর্ম, সোশ্যাল রেসপন্সিবিলিটি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার দ্বারা প্রকৃতি, পরিবেশ, জগৎ, মানব সমাজ এদের কিছু উপকার হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষেত্রে শত্রুতা বাড়তে চলেছে সিংহের ক্ষেত্রে। সপ্তম ভাবে শনিদেব বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে ফিফথ হাউসের উপরে এবং নাইন্থ হাউসের উপরে তার ইম্প্যাক্ট পড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু আপনার সন্তানের শরীরেও ব্যথা, যন্ত্রণা ইত্যাদি আসতে পারে। সন্তান কিছুটা অবাধ্য হয়ে পড়তে পারে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ সৃষ্টির একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। হঠকারিতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্ম, ধর্মীয় অনুশাসন এগুলিকে ইগনোর করার প্রবণতা সেগুলি বাড়তে দেখতে পাওয়া যেতে পারে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। বাবার শরীর স্বাস্থ্য হঠাৎ করেই ডিস্টার্ব হয়ে পড়তে পারে। একটি বিষয় খেয়াল রাখতে হবে, শনিদেব সপ্তমে বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু সিংহের ক্ষেত্রে বাড়বে। তাই কোনোরকম ইউজার আইডি, পাসওয়ার্ড, মেল আইডি ইত্যাদি শেয়ার করবার সময় খেয়াল রাখতে হবে, এবং বেশ কিছু সময় বাইরে থেকে অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্ট করবার সময় যতটা সম্ভব সাবধানতা বজায় রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে। ইলেকট্রনিক ডিভাইসেস, বিলাসিতা এগুলির প্রতি আগ্রহ বাড়বে। একটু মজা করে, একটু আনন্দ করে, একটু সুখের মাধ্যমে নিজের জীবনকে কাটাবার প্রচেষ্টা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। পিষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে চলার সময় একটু ফুটপাথ ইউজ করার চেষ্টা করতে হবে। পিষ্ট হতে পারেন, গাড়ি চাপা পড়ে যাওয়া, গাড়ি থেকে ধাক্কা লাগা ইত্যাদির সম্ভাবনা রয়েছে। নিজেও যখন কোনো ড্রাইভ করবেন কিংবা রাইড করবেন, বাইক চালাবেন, যথেষ্ট সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে আরও উন্নতির সম্ভাবনা, কর্মের কারণে অর্থনৈতিক স্বচ্ছন্দ বৃদ্ধির সংযোগ ইত্যাদি দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের সুযোগ সেটাও আসতে পারে। কুটুম্ব সূত্রে কিছু প্রাপ্তিযোগ এটা হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা কিছু বাধার সম্মুখীন হতে চলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে আপনজন, নিজের মানুষজন হিসেবে যাদেরকে ট্রিট করেছিলেন, যাদেরকে খুব কাছের মানুষ হিসেবে ভেবেছিলেন, তাদের দ্বারা কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। শত্রুদের অ্যাক্টিভিটি বাড়তে চলেছে। অল্প বিস্তর ত্বকের সমস্যায় সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন মঘা নক্ষত্রের মানুষরা। ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি সাবধান হতে হবে, একটু নজর রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর আয় উন্নতি হতে পারে, কিন্তু যদি সঞ্চয়ের দিকে নজর আপনি না দিতে পারেন
সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং এই সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করা, মুক্ত রাখা, এটা কিন্তু বেশ কঠিন হয়ে পড়তে পারে। দান, স্যাক্রিফাইস ইত্যাদির প্রতি একটু নজর বাড়াতে হবে আপনাকে। বড় ব্যবসায় হাত দেওয়ার আগে আরেকটু ভাবনা চিন্তা আপনাকে করতে হবে, মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী কীট দংশনের শিকার হতে পারেন, কোন রকম ইনফেকশন, কোন রকম শারীরিক দুর্বলতা, পুরনো রোগের কন্টিনিউয়েশন, লং টার্মের জন্য ভুগে যাওয়া ইত্যাদি সম্ভাবনা রয়েছে। কম্পিটিশনের ক্ষেত্রে সাকসেসফুল হবেন, চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। স্বনিযুক্তি পেশা, নিজের পায়ে আত্মনির্ভর হওয়া ইত্যাদির সম্ভাবনা বাড়তে চলেছে। ভারী জিনিসপত্র ওঠাতে যাওয়া একেবারেই যাবে না, সিঁড়ি কিংবা দরজার খাঁজে দাঁড়িয়ে থাকা এগুলো আপনার জন্য বিপজ্জনক, হাত কিংবা শরীরের কোনো অঙ্গ পিষ্ট হতে পারে। মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, পুরনো শত্রুতা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে, ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। মা বাবা ভাই বোন এদের দ্বারা আপনি উপকৃত হবেন, উচ্চশিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, আর্ট মিউজিক ডান্স ড্রামা ইত্যাদি কালচারাল বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন, প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে, ভীতি এটি কিন্তু আপনাকে বেশ সমস্যায় ফেলতে পারে। খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন, কর্মের উপর বিশ্বাস রাখার চেষ্টা করুন। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী, কাজকর্মের চাপ বাড়তে চলেছে, নতুন দায়িত্ব আপনার উপরে অর্পিত হতে পারে। পুরনো কোনো জিনিসপত্র কিংবা অসাবধানতা বশত রাখা কোনো জিনিসপত্র সেগুলি গণ্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন, কণ্ঠনালীর পীড়ায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে, প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন। এই সময় চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, মাথায় আঘাত প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায়। নতুন চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে নতুন কিছু শখ সেটাও কিন্তু মনের মধ্যে আসতে পারে, পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঠান্ডা লাগার কারণেও শরীরটা বেশ কিছুদিনের জন্য আপনাকে ভুগিয়ে দিতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে সচেতন না হলে বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন আপনি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা তারা রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা সুবিধা পেতে চলেছেন, কিন্তু পাওনা টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে তারা কিন্তু ব্যর্থ হবেন, হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণা বাড়তে পারে, এবং মানুষের সঙ্গে সুসম্পর্ক রক্ষার ক্ষেত্রে তারা কিছুটা ডিস্টার্ব হয়ে পড়তে পারেন, মাথা কিন্তু গরম থাকবে। শনির এই বক্রগতির কারণে অ্যাক্টিভিটি লেভেল কিছুটা বাড়তে চলেছে, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টও কিছু কিছু মানুষের ক্ষেত্রে বাড়তে পারে। নাক্ষত্রিক আলোচনার শেষে আমরা চলে যাব জ্যোতিষের কিছু গুণদত্তের আলোচনা এবং কিছু প্রতিকার সংক্রান্ত আলোচনায়। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, বিষয়টি হলো নটি গ্রহ আমাদের জীবনে সমস্যাগুলিকে নির্দেশ করে, আধিদৈবিক আধিভৌতিক, আধ্যাত্মিক আধিদৈবিক কিংবা আধিভৌতিক, সমস্যা যেভাবেই হোক না কেন নটি গ্রহের মধ্যে সন্তুলনের অভাব সেই সমস্যা সৃষ্টির কারণ। সমস্যা বাইরের হতে পারে, সমস্যা ভেতরের হতে পারে, কিন্তু সেখানের যে রিয়েজেন্ট, সেখানের যারা স্টিমুলেন্ট তারা কিন্তু এই নটি গ্রহ। তাই এই নটি গ্রহকে ব্যালেন্স করা দরকার, তার থেকে রেজাল্ট পাওয়া দরকার। এর জন্য আমাদের আদিশক্তি পীঠে তৈরি করা হয়েছে আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধে কবচ। এই কবচ ধারণে আপনার যে নটি গ্রহের মধ্যে সন্তুলন সেটিকে বৃদ্ধি করানো যেতে পারে, এবং জীবনের বিভিন্ন দিকের যে ঘাটতি সেগুলি পূরণ করবার একটা চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে। আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ প্রাপ্তির জন্য আপনি যোগাযোগ করতে পারেন অনলাইনে, যোগাযোগ করতে পারেন টেলিফোনের মাধ্যমে, অথবা সরাসরি আদিশক্তি পীঠে এসে মাতৃদর্শন এবং প্রণামের মাধ্যমে, আহুতির মাধ্যমে প্রাপ্ত হতে পারেন এই দৈব কবচ। তাহলে সবাইকে স্বাগত জানাই আদিশক্তি পীঠে। ফিরে আসবো আমরা আবার মূল আলোচনা প্রসঙ্গে। জন্মকুণ্ডলিতে শনি যদি সাপোর্টিভ কন্ডিশনে থাকে, যদি উপচয় স্থানে থাকে, যদি দশাংশ কুণ্ডলিতে শনির বলবত্তা যথেষ্ট বেশি হয়, নবাংশ কুণ্ডলিতে যদি শনি সপ্তম ভাবগত হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি আসবেই। শনি কিন্তু আপনার জীবনে হিউজ ডেভেলপমেন্ট নিয়ে আসতে চলেছে, বক্র হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন অপূর্ণ দিকগুলি পূর্ণ হওয়ার দিকে অগ্রসর হবে, এবং জীবনের বহু বাধা বিপত্তি সেগুলিকে আপনি অতিক্রম করতে সক্ষম হবেন। আবার আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি রাহুযুক্ত রাহুকৃষ্ট অবস্থায় থাকে, হতেই পারে শনি রাহু একই কম্বিনেশনে রয়েছে, কনজাংশন খুব ক্লোজ হয়ে রয়েছে,
সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। অর্থাৎ জীবনের বহু বাধা, বিপত্তি, সমস্যা এগুলি আরও বেড়ে যেতে পারে। শরীরে ব্যথা, যন্ত্রণা, আঘাত প্রাপ্তির প্রবণতা সেগুলিও কিন্তু অনেকটাই বেড়ে উঠতে পারে। সুতরাং নিজের জন্মকুণ্ডলী উপলব্ধি করার চেষ্টা আপনাকে করতে হবে। জন্মকুণ্ডলিতে যদি শনি, বৃহস্পতি এবং বুধের সংযোগ দেখতে পাওয়া যায় এবং সেটি যদি কোনো একটি কোন স্থানে সম্পূর্ণ হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রাপ্তি যোগ বাড়বে। লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে কিছু পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। যাই হোক না কেন, এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। সমস্যা বাড়লে আপনাকে পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। প্রতিকার সংক্রান্ত ক্ষেত্রে আমরা আলোচনাকে দীর্ঘায়িত করব না, সরাসরি আমরা আপনাদের জন্য দুটি ব্রেসলেট সাজেস্ট করব। তার মধ্যে প্রথম ব্রেসলেটটি হলো পাইরাইটস ব্রেসলেট এবং দ্বিতীয় ব্রেসলেটটি হলো এমিথিস্ট ব্রেসলেট। র এমিথিস্টের ব্রেসলেট এবং র পাইরাইটের ব্রেসলেট দেখতে যদিও খুব একটা সুন্দর নয়, কিন্তু এফেক্টিভ। আপনার জীবনের যে বাধা বিপত্তি সেগুলোকে কমানো এবং পরিশ্রম প্রবণতা সেটাকে বাড়িয়ে দেওয়া, আলটিমেটলি সমৃদ্ধি বাড়িয়ে দেওয়ার চেষ্টা, এটা পাইরাইটসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং এই যে কম্বিনেশন সিংহরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য, প্রথমটি হলো এমিথিস্ট এবং দ্বিতীয়টি হলো পাইরাইট কম্বিনেশন, এটা কিন্তু শনিদেবের নেগেটিভ ইম্প্যাক্টকে কিছুটা পজিটিভিটিতে কনভার্ট করতে সক্ষম এবং আপনার জীবনে কিছুটা সুখ, স্বচ্ছন্দ এগুলিকে বাড়িয়ে তুলবে এই কম্বিনেশন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, আরও একবার স্বাগত জানাবো আদি শক্তি পিঠে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি, নমস্কার।